এই দাবি, 18 কোটি মানুষের দাবি, এই অন্যায় অত্যাচারী লুটেরাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। আনিসুল হকের উপর ক্ষিপ্ত যে তাদের ভুল পরামর্শে সাবেক প্রধানমন্ত্রী এই পদক্ষেপ গুলো নিতে বাধ্য হয়েছিলেন, বিদায় আজকে দেশের এই অবস্থা। সুতরাং ইচ্ছা করে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা, কোটা প্রথা বাতিল করা, অবৈধ বিচার ব্যবস্থার মাধ্যমে, দলীয় বিচারক নিয়োগের মাধ্যমে ভুল রায়গুলো প্রদান করা, ট্রাইব্যুনাল গঠন করে বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে শিখিয়ে দেওয়া সাক্ষীর ভিত্তিতে মিথ্যা মামলা দায়ের করে ফাঁসিতে ঝোলানো, এই কাজগুলোর কারণে গোটা বাংলাদেশের মানুষ আজকে ক্ষুব্ধ, যার কারণে সেই বাংলাদেশের অংশ আইনজীবী সমস্ত বাংলাদেশের মানুষের বাহিরে নয়, বাংলাদেশের জনতার মধ্যেই আইনজীবীগণ। আমরা দীর্ঘদিন গত 15 বছর এই কোর্টে আমরা ন্যায় বিচার পাইনি, বিনা কারণে রিমান্ড দেওয়া হয়েছে, বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এবং ঠিকমতো শুনানি করতে দেওয়া হয় নাই, আইনজীবীদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই। 15 বছর পর বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবেশটা আইনজীবীরা পেয়েছে, সেই সুযোগটাই আজকে আইনজীবীরা নিচ্ছে। যে ব্যক্তির কারণে আজকে আইন অঙ্গন কলুষিত, সেই ব্যক্তি যার নির্দেশে আগে রিমান্ড হতো, আজকে হয়তো সেই তাদের নিয়োগ করা বিচারকই তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুরের মহেন্দ্রক্ষণ দেখার অপেক্ষায় আজকের আইনজীবী সমাজ এখানে অপেক্ষা করছে। এই দাবি 18 কোটি মানুষের দাবি, এই অন্যায় অত্যাচারী লুটেরাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। তারা আমাদের নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, হত্যাকারী এই বাংলার মাটিতে পার পাবে না, যতদিন লেখক তাদের বিচার আমরা চাই, আমরা তাদের বিচার করব, তাদের সকলকে আইনের আওতায় আনবো। আইনগরের কালচার আমরা বিশ্বাস করি না, আমরা জনতার রায়কে বিশ্বাস করি এবং জনতাকে নিয়ে আমরা তাদের বিচার করব ইনশাল্লাহ।